তবে এটা মানতে বাধ্য যে বর্তমানে বাজেট ক্যাটাগরির মধ্যে বস বলা হয়ে থাকে আমরা টেকনো পপ 9 কে, কারণ স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 8000 রুপিতে কিন্তু লঞ্চ করা হয়েছে। যেখানে আপনার মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 এর পাশাপাশি 120 হার্জ যুক্ত একটি প্যানেল তো রয়েছেই, পাশাপাশি 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ সহ স্মার্টফোনটিতে আর কি কি ইন্টারেস্টিং ফিউচার রয়েছে সবকিছুই জানবো বিস্তারিত এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে বেল আইকনটি অল করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। যার ব্যাক লুকটা অবশ্যই কিছুটা হলো আইফোন থেকে ইন্সপায়ার বলতে পারেন, যেখানে তারা ভার্টিক্যাল শেপের ডিউল ক্যামেরা সেটআপকে প্রোভাইড করেছে, যেখানে অবশ্যই একটা ক্যামেরাই কাজের। অবশ্যই আপনাদের সমস্যা দূর করে দিই, সেকেন্ডারিতে যেটা রয়েছে সেটা আপনার আইআর ব্লাস্টারের পোর্ট, যার মাধ্যমে আপনি যে কোনো রিমোট কন্ট্রোলকৃত ডিভাইস আপনার স্মার্টফোনটি দ্বারাও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আশেপাশে এই সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের সাথে আসা স্মার্টফোনটির ওজন করা হয়েছে 189 গ্রাম, যার বক্স কন্টেন্ট হিসেবে থাকছে 18 ওয়ার্ডের চার্জিং ব্রেক, ইউএফসি টাইপ-সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল, ইউজার ম্যানুয়াল, পাশাপাশি থাকছে একটি ট্রান্সপারেন্ট টিপিউ কেস, যার ফ্রন্টে আসলে দেখতে পারবেন 5 হল কাঠামোর যুক্ত একটি 6.6 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল, যাতে কিন্তু রয়েছে 120 হার্জের মতন রিফ্রেশ রেট, যার জন্য এই ডিসপ্লেটিকে মাকড়ার মতন মনে হয়। যদিও কিনা এইচডি প্লাস রেজুলেশন অফার করছে এই স্মার্টফোনটি, তবে প্লাস পয়েন্ট এই যে 8-9 হাজার রুপির মধ্যে কিন্তু স্মার্টফোনটি আমাদেরকে প্রথমত 120 হার্জ রিফ্রেশের সহ একটি 5 হল ডিসপ্লেও কিন্তু অফার করছে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে রান করা স্মার্টফোনটিতে আগামীতে কোনো প্রকার আপডেট পাবো কিনা, পাশাপাশি এর ইউআইতে কিন্তু পরে পরে বাঘ ভাল্লুকের দেখা দিবে এটা স্বাভাবিক। অবশ্যই একজন সচেতন নাগরিক হয়ে থাকলে অবশ্যই স্মার্টফোনটি কেনার সাথে সাথে এগুলো সবই রিমুভ করে দিতে পারবেন আপনারা, যেখানে আপনি ডে টু ডে মাল্টিটাস্ক এবং টুকটাক গেমিং এর জন্য কিন্তু চিপসেট হিসেবে তারা ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300। এটা 6 nm বেসড একটি অক্টাকোর প্রসেসর, যেটা আমি বলবো যে মূলত এই বাজেটের মধ্যে খুব ভালো একটি 5G চিপসেট, যার অন্তত স্কোর কিন্তু অলমোস্ট 4 লাখ প্লাস, যেখানে আপনি পাবজি গেমটা মোটামুটি 40 fps এ রেখে টাইনা টোনে প্লে করতে পারবেন, পাশাপাশি ফ্রি ফায়ার গেমটাও কিন্তু ইজিলি প্লে করতে পারবেন। তবে স্মার্টফোনটিতে হেভিলি কোনো প্রকার কাজ করতে যায় না, তাহলে সেই ক্ষেত্রে স্মার্টফোনটা আপনাকে কিছুটা ল্যাগ কিংবা হ্যাং এর দেখা দিয়ে দিবে। তবে আমার মতে আপনারা যারা এই বাজেটে স্মার্টফোনগুলো পারচেজ করবেন, সেক্ষেত্রে যদি আপনারা যে সার্ফেস ওয়েবগুলো ব্রাউজিং করবে সেগুলো যদি লাইট ভার্সন থেকে থাকে, তাহলে অবশ্যই সেগুলো ইউজ করার আমি সালা দিব আপনাদেরকে। তবে এসব হাইলাইটেড বিষয় থেকে এতক্ষণ অবশ্যই আমরা অনেক কিছু ভেবেছিলাম, কারণ স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্ট হচ্ছে গিয়ে বর্তমানে 4 GB র‍্যাম 64 GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে অন্তত পক্ষে আমরা 6 GB র‍্যাম ভ্যারিয়েন্ট আশা করেছিলাম। তার আপার ভ্যারিয়েন্ট হচ্ছে গিয়ে 4128, যেখানে ভার্চুয়ালি র‍্যাম এক্সপেন্ডেবল করার সুবিধা থাকলেও সেটা অবশ্যই মনে মনেই থাকবে। আমার মতে এখানে মোটামুটি যে ভালো একটি চিপসেট প্রোভাইড করেছে সেটার সাথে 6 GB কিংবা 8 GB র�যাম দিলে আর একটু বেটার হতো। যার ব্যাকে প্রোভাইড করেছে 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে কিন্তু 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরা দ্বারা মোটামুটি টুকটাক লেভেলের ছবিগুলো ক্যাপচার করতে পারবে, পাশাপাশি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কোয়ালিটিও তেমন খুব একটা আহামরি ভালো যায় না, তার কারণ হচ্ছে কি এখানে রেজুলেশনটা কম থাকায় পিকচারগুলো একটু স্মুথই মনে হয়, অলওভার অনেকটা অ্যাভারেজ টাইপের মতনই একটা রেজাল্ট পেয়ে যাবেন বলতে পারেন আপনারা। আর এই সেক্ষেত্রে তাদের জাতীয় সিগনেচার তো রয়েছে, উভয় ক্ষেত্রে কিন্তু আপনি এলইডি ফ্ল্যাশ পেয়ে যাবেন, যেখানে সর্বোচ্চ ফুল এইচডিতে ভিডিওগুলো আপনারা রেকর্ডিং করতে পারবেন, পাশাপাশি থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের গর্ত, পাশাপাশি থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ টুকটাক কিছু এসেনশিয়াল সেন্সর, যেটাকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000mAh এর একটি ব্যাটারি, আর এটিকে কিন্তু চার্জিং এর জন্য থাকছে 8 ওয়াট একটি ফাস্ট চার্জার, যেটা আপনাকে নরমালি যে মোটামুটি একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে, যেটা বর্তমানে 8.5 হাজার রুপির মধ্যে কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে। এটা ডিসপ্লেটাও মোটামুটি ভালো, পাশাপাশি পারফরমেন্সটাও, তো আমার মতে 1-2 হাজার রুপি বাড়িয়ে যদি স্মার্টফোনের 6 কিংবা 8 GB র‍্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ হতো তাহলে আর একটু বেটার হতো। বাংলাদেশের মার্কেটে হয়তো এটা 4G ভ্যারিয়েন্টে আসার পসিবিলিটিস বেশি, আর যদি 5G ভ্যারিয়েন্টটা আসে তাও আমরা আনঅফিশিয়াল ভাবেই দেখতে পারবো সেটা, যেটা আনঅফিশিয়াল আপনার 13 কিংবা 14 হাজার টাকার মধ্যেই দেখতে পারবো।